কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করাকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে উত্তেজনা, দেশীয় অস্ত্র লাঠিসোঁটা হাতে মোটরসাইকেল শোডাউন, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর ২০০৭ সালের ২৮ মে শিক্ষা কার্যক্রম চালু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছাত্র রাজনীতি ও ধূমপান মুক্ত অঙ্গীকার নামায় ভর্তি কার্যক্রম চালু হলেও ২০০৮ সালের ২৯ আগস্ট মহাজোট সরকার ক্ষমতা আসার পর ক্যাম্পাসে প্রকাশ্যে ছাত্র রাজনীতি শুরু করে ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনটি। পরবর্তীতে এ ধারায় যুক্ত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্র শিবির এবং সর্বশেষ এই কার্যক্রমে অংশগ্রহণ করে ছাত্র অধিকার পরিষদ। ২০১৬ সালের ৩১ জুলাই অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ নিহত হওয়ার পর আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বিগত ৩০ সেপ্টেম্বর রাত ১১:৩০টায় মেয়াদ উত্তীর্ণ কমিটিকে বিলুপ্ত করাকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে দেশীয় অস্ত্র এবং লাঠিসোঁটা হাতে মোটরসাইকেল শোডাউন করে নিজের শক্তিমত্তা জানান দেন পক্ষে বিপক্ষের ছাত্রনেতারা। দেখা দেয় চরম উত্তেজনা। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মেয়াদ উত্তীর্ণ হয় কমিটি বিলুপ্ত করা হয়েছে, সেই সঙ্গে নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আগামী ১০ কার্য দিবসের মধ্যে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন এবং আবাসিক ছাত্রছাত্রীদের দ্রুত হল ছাড়ার নির্দেশ দেন। সরেজমিনে গিয়ে জানা যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের প্রত্যাশা খুব দ্রুতই সমস্যার সমাধানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুলে দেওয়া এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়া হবে বলে তারা আশা প্রকাশ করছেন। আমি মার্কেটিংয়ে আছি ২য় বর্ষে, বিপক্ষে মহড়া দেয় ক্যাম্পাসের ভিতরে, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিচ্ছে, ক্যাম্পাস হল সবকিছুই বন্ধ, পরীক্ষা সবকিছুই বন্ধ। আকাশ বন্ধ থাকলে তো সবার জন্যই সমস্যা, সেটাই আমরা প্রত্যাশা করি যত দ্রুত সম্ভব ক্যাম্পাস খুলে দেওয়ার জন্য সমস্যা সমাধানের মাধ্যমে। সোহেল রানা, RSTV News Desk.